সেল হয় জানা আছে? অনেকে অনেক দামে হয়, যদি জেনুইন প্রপার হয় 30-40 টাকা পড়তে পারে পার কিলো। পার কিলোতে? আর যদি ধরুন নর্মালি নিতে যান তাহলে 8-10 টাকা কুইন্টাল বা টনে কেউ নিলে 10 টাকা করে চলে যায় মোটামুটি। এটা এটা যদি কেউ করে ধরুন একটা বেড থেকে, এর তো প্রফিট আছে না? কেউ যদি করতে পারে মানে কত টাকা খরচা হতে পারে? আপনি ধরুন এটা আপনাকে দিয়েছে 4000 টাকা খরচা হবে টোটাল, মানে এটা নিয়ে। হ্যাঁ, এবার যে যত কস্টিং লো করতে পারবে তত। আচ্ছা, মানে আপনি 4000টা যে বলছেন খরচা হবে 6000 টাকা আউটপুট আসবে। 4000 যে বলছেন আপনি, ধরুন এই তিরপলের যে ইয়েটা, এটা না 2000 টাকার গোবর? হ্যাঁ ঠিক আছে, দুটো বেডের ক্ষেত্রে হিসাব দিন। আচ্ছা, 2000 টাকার গোবর হলো, লেবার হয়ে গেলে 800 টাকা, যদি সেই নিজে খাটে 800 টাকাটা বাঁচি না। কাঁচা মাল বাকি যেগুলো থাকে সেগুলোকে যদি কালেক্ট করতে যায় তাহলে সেটা প্রায় 1200 টাকা বা 1000 টাকা পড়ে যায়। খড় থাকে, কলা গাছের থাকে, যদি সব নিজের থাকে সেগুলো তাহলে, গোবরটাও যদি নিজের থাকলে পুরোটা, তাহলে পুরোটাই লাভ। ঠিক আছে, তো হিসেব করে দেখতে গেলে প্রায় 4000 টাকার কাছাকাছি পড়ে দুটো বেডের ক্ষেত্রে। আচ্ছা, আর ওখান থেকে আউটপুট আসবে 6-7 হাজার। 6-7 হাজার টাকা আসবে 90 দিনের মাথায়, তাই তো? 70 দিনের মাথায় যদি বেঁচে গেছে। আচ্ছা আচ্ছা, 70 দিন, মানে এটা অ্যাপ্রক্সিমেট ওই 70 দিনই হচ্ছে। প্রফিটেবল বিজনেস আছে এটা একদম, কেঁচো সারটা, কারণ অনলাইনে আর ওর থেকেও বেশি দামে সেলিং হচ্ছে প্যাকেট করে। নিজে দেওয়াটাই ভালো আমার, আমি ভরসা করতে পারিনি। ধরুন যার কাছ থেকে নেবো, সে যে প্রথমেই পচিয়ে দিচ্ছে না তার কি মানে আছে গোবরটাকে? আর মানে একটা এরকম ধরুন বেডে কতগুলো মানে কতটা লাগবে কেঁচো? ওটা নিজের উপর ডিপেন্ড করছে, যত বেশি দিতে পারেন তত ভালো। মানে তাও মিনিমাম দিলে বেটার, 3-4 কিলো দিতেলে ভালো। একবার করে নিলে তো এবারে নিজের প্রোডাকশন হয়ে যাবে। ওটা কেঁচো যেই বেডটা শিফট করবে দুটো বেডে শিফট হবে, একটা বেডের কেঁচো ডাবল হয়ে যাবে। আচ্ছা, আপনার এখান থেকে তো এখনো কেঁচো আর এগুলো বিক্রি করেন না? বিক্রি করিনি কেঁচো, বিক্রি করেন না মানে পরে করার প্ল্যান রয়েছে? সেরকম তো প্ল্যানিং আছে, বাট এখনই না, এখনো আরো 2 বছর লেগে যাবে। 2 বছর সেট আপ করতে? সেট আপ না, মানে এর প্রোডাকশন আমাকে ট্রিপল হতে হবে, ততদিনে গাছের প্রোডাকশন খাওয়ার তো আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাগানটা যেহেতু বেড়ে গেছে, আগে একটা ছিল এখন দুটো জায়গায় হয়ে গেছে। দুটো মিলে কত? 2 বিঘা মতো আছে দুটোতে, ওরকমই মনে হয়। আচ্ছা, মানে এইগুলো কোথা থেকে কিনেছেন আপনি? ওই যে তিরপল থেকে দেওয়া, তিরপলের ইয়েগুলো? আচ্ছা, গভর্নমেন্ট থেকে তো অ্যাকচুয়ালি সিমেন্টের দেয় না? না, এইটাই দিয়েছিলাম সভাপতি বাবু, তখন সিমেন্টের দিলে তো বেশি, সিমেন্টের করতে দেয় না, না 10টা দেয় আমাকে যেটা বলেছিলেন। আমাকে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন, তবে তার আগে দিয়েছিলেন এটা সভাপতি বাবু। আচ্ছা, উনি তখন ছিলেন আনিসুর রহমান, ছিলেন খড়গ পিট্টুয়ে, তো উনি দেখে বলেছিলেন সেই যখন ওপেন ফিল্ডে করছে তাহলে ব্যাগগুলো না। আচ্ছা, ব্যাগ দিয়েছিলেন, 3টে দিচ্ছিলেন, আমি বললাম 3টেতে আমার কিছু প্রোডাকশন হবে না, 6টা দিয়েছিলাম সেই হিসেবে। আচ্ছা আচ্ছা, আর কোনো রকম কিছু নেই, সব নিজস্ব। আচ্ছা, এতে কি দেওয়া আছে? খড় নাকি উপরটা? এটা লেয়ার থাকে অনেক, এটা উপরটা ঢাকা দেওয়া আছে, উপরে উপরে খড়টা আছে। আর মানে এতে কি কি দেওয়া আছে? গোবর সার, গোবর দেওয়া আছে। হ্যাঁ, আর খড় দেওয়া আছে, কলা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, মানে যত ধরনের ওয়েস্টেজ আছে সবই দিয়ে দিয়েছেন নাকি? এগুলো কতদিন পর রেডি হবে? এ শুরু হয়ে যায় 45 দিন থেকে, ধরুন 45 দিনে একদম সার রেডি হয়ে যাবে নাকি? আর মানে এটা উঠতে উঠতে যদি কেঁচো বেশি থাকে তাহলে 70-80 দিনে শেষ। আচ্ছা, যদি কেঁচো কম থাকে তাহলে 90 দিন যায়। 90 দিন লাগবে। আর এক একটাই মোটামুটি কতটা প্রোডাকশন হবে ধরুন এইগুলোতে? দুটো বেড বসবে, এবার বেরোবে 50% থেকে 60%, যেরকম মেনটেন্স করাবে তার উপর। আচ্ছা, মিনিমাম 50% বেরোবে, 50% যদি গোবর ঢোকে তাহলে 1 টন বেরোবে, 1 টন বেরোবে। আচ্ছা, এর উপরে যে খড় ফড় দিয়ে যেগুলো, তো আখ পাতা দিলেও হবে? সব দেওয়া যায়, আমি নারকেল চিপড়া দিয়েও ট্রাই করেছি, কিচ্ছু অসুবিধা হয় না, কিন্তু যেটা পরিষ্কার করতে সুবিধা হবে। আখ পাতা তো পরিষ্কার, এবার যদি বিক্রি করবেন তখন আখ পাতা খুঁজে খুঁজে যদি টুকরোগুলো থেকে যায়,
হ্যাঁ যদি অসুবিধা হয় তাহলে হবে না। আচ্ছা এটাকে কি চালনি দিয়ে চালতে হয়? লাশ চালতে হয় না, কারণ আমি নিজে ইউজ করি। যাই হোক, কেঁচোগুলোকে তাহলে কি করে আলাদা হয়? ওটা একটু খুঁড়ে রেখে দিলে ও নিজের থেকে ঢুকে যাবে। এরা হচ্ছে লাইট সেনসিটিভ, মানে ধরুন লাইটে থাকবে না। কেঁচো দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাওয়ার আছে, এরা প্ল্যান বুঝতে পারছে না যখন রেডি হয়ে যাবে। এটা নতুন বেড বসানো তো, পুরোনো বেডে হলে এরা বুঝতে পেরে যাবে যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটাকে হারভেস্টিং হবে বা কিছু। এগুলো কতদিন বসানো হয়েছে? এটা হারভেস্ট হয়ে গেছে, এইটা বসানো হয়েছে ধরে নিন 2 সপ্তাহ হলো। আচ্ছা এগুলো সবই হারভেস্ট ওই ওই বাগানে ইউজ করার জন্য তো। আচ্ছা এইটা তো অনেকটা সার হয়েই গেছে, এখানে হয়ে গেছে সার রেডি একদম। আঠাল হয় এখনো হয়নি, যেটা ই বেঁধে যাবে আর একটু ওপরটা ময়েশ্চার রয়েছে আর কি বেশি, ঠিক আছে নইলে ঝুড়ঝুড়ে হয়ে গেছে হাতে একটু মনে লাগে। দোকান থেকে 2 কেজি নিয়ে আসলাম। আচ্ছা এগুলো মানে কম করেছে কি রকম? এগুলো মোটামুটি কি দামে?